আপনাদের সবাইকে স্বাগত জানাই সাবিত স্টার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ওপো রেনো 4 প্রো নিয়ে আলোচনা করব, যেটা ভারতে আজকে লঞ্চ হয়ে গেল। এবং আপনারা সবাই জানেন, প্রতিবারের মতো আমরা একদম এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আসি। যদিও M31S নিয়ে ভিডিও এখনও আমাদের আনা হয়নি, কিন্তু দুই দিনের মধ্যে গ্যারান্টি দিচ্ছি আমরা নিয়ে চলে আসব। জানবো ওপো রেনো 4 প্রোর মধ্যে কী স্পেক্স আছে, কী ফিচার্স আছে, রিভিউ করে জানবো আদৌ ফোনটি কেনা উচিত কি না, এবং কত দাম রেখেছে ভারতে এবং কত দাম রাখবে বাংলাদেশে, এবং কবে লঞ্চ হবে। তো চলুন আমাদের আজকের এই ভিডিও শুরু করি। তার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করুন, অনুরোধ থাকলো। রেনো 4 প্রো, প্রথমেই আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করব। এখানের মধ্যে আপনারা পাচ্ছেন ব্যাক সাইডে পলিকার্বনেটের বিল, যেটা ম্যাক্সিমাম ইউটিউবাররা বলছে না, কারণ তারা প্রোডাক্টকে প্রমোট করছে এবং অনেকগুলি কোম্পানি বেঁধে দেয় যেগুলি বলা যাবে না। যদিও এখানে আপনারা মেট ফিনিশ পাচ্ছেন, তার ফলে ব্যাক সাইড দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগছে, এবং প্রথম দেখায় আপনারা বলতে পারবেন না যে এটার মধ্যে আমরা পলিকার্বনেটের বিল পাচ্ছি। কারণ প্রথমে যখন হাতে নেবেন দেখে মনে হবে এটা গ্লাস বিল্ড, তো ওই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। ব্যাক সাইডে এখানে কোয়াড রিয়ার ক্যামেরা সেট আপ পাচ্ছেন, যেটা দেখতে যথেষ্ট ভালো লাগছে, এবং ইনোভেটিভ একটি ক্যামেরা সেট আপ আমরা এখানে পাচ্ছি। ফার্স্ট এলইডি ফ্ল্যাশ এবং নিচের দিকে ওপোর ব্র্যান্ডিং, এবং আমরা যদি দেখি এর মধ্যে কোনো রকমের বেজেল একদমই দেখতে পাচ্ছি না। কমপ্লিটলি বেজেললেস ডিসপ্লেটি হতে চলেছে। এখানের মধ্যে আপনারা পাবেন 6.5 ইঞ্চির ফুল HD প্লাস 90Hz রিফ্রেশ রেট, সঙ্গে অ্যামোলেড ডিসপ্লে। তো কমপ্লিটলি পারফেক্ট ডিসপ্লে এখানে পাচ্ছেন, অনেক ফাঞ্চি কালার এবং ব্রাইট ডিসপ্লে হতে চলেছে। তার ফলে ডাইরেক্ট যদি আপনারা সানরাইজে ব্যবহার করেন, অর্থাৎ ছাদে যে মোবাইল সূর্যের সামনে ব্যবহার করেন, তাও ডিসপ্লে দেখতে কোনো রকমের ইস্যু হবে না আশা করছি। এখানে 128Hz টাচ স্যামসলিং পাবেন, সঙ্গে টপ লেফট কর্নারে সিঙ্গেল পাঞ্চল পাবেন, এবং প্রোটেকশনের জন্য কর্নিং গোয়েলা গ্লাস 5 পাবেন, এবং HDR10এরও সাপোর্ট পাবেন। তো ওভারঅল যদি আমরা বলি, যে পারফেক্ট প্যাকেজ ডিসপ্লে, এবং ডিসপ্লেতে একদম 10/10 মার্কস এটি পেয়ে যাবে, এবং মোবাইলটি অনেক বেশি স্লিক এবং অনেক বেশি পাতলা, কারণ এটি হতে চলেছে মাত্র 7.7mm থিকনেস এবং মাত্র 161 গ্রাম। আমি অনেকগুলি ফোন নিয়ে আলোচনা করেছি, আনবক্সিং করেছি, রিভিউ করেছি, কিন্তু এই দামের কোনো ফোন আমি এত পাতলা দেখিনি। ফোনটি দেখে একটা প্রিমিয়াম ফিল আসছে। এটি আসবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10-এর সঙ্গে, কাস্টমাইজ করা থাকবে কালার ওয়েস 7.2 দিয়ে। তো ওভারঅল যদি বলি, পারফেক্ট ডিসপ্লে এখানের মধ্যে আমরা পাচ্ছি। এটার মধ্যে আমরা যে প্রসেসর পাবো সেটা হলো কোয়ালকমের স্ন্যাপড্রাগন 720G অক্টাকর প্রসেসর। এটা 8nm বেস টেকনোলজি এবং ম্যাক্সিমাম 2.3 GHz ক্লক করে। এখানের মধ্যে গ্রাফিক্স পাবেন অ্যাড্রিনো 618। তো ওভারঅল যদি আমরা বলি, পারফরমেন্স আপনার ঠিকঠাক ডিসেন্ট পাবেন। পারফরমেন্স অনেকটা রিয়েলমি 6 প্রো, রেডমি 9 প্রো, 9 প্রো ম্যাক্স, পোকো X2, রিয়েলমি X2 কাছাকাছি আপনারা পাবেন, তার চেয়ে খুব ভালো পারফরমেন্স নয়। ব্যাক সাইডে এখানে কোয়াড রিয়ার ক্যামেরা সেট আপ পাচ্ছেন, যেখানে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এবং এটি আছে সনি IMX586 সেন্সারের সঙ্গে। সঙ্গে পাবেন 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের টেপ সেন্সার। এটাতে আপনারা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30fps-এর সঙ্গে। সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, AI স্লোমো ভিডিও রেকর্ডিং করতে পারবেন 960fps-এর সঙ্গে 720p রেজুলেশনের সঙ্গে, যেটা দুর্দান্ত ব্যাপার। ফ্রন্টে আপনারা এখানে পেয়ে যাবেন সিঙ্গেল ক্যামেরা 32 মেগাপিক্সেলের, এবং এটি আসবে সনি IMX616 সেন্সারের সঙ্গে। এটা দিয়েও 1080p 30fps-এর সঙ্গে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর আপনাদেরকে একটা ছোট্ট রিমাইন্ডার দিই, যদি আপনারা এরকমেরই এক্সক্লুসিভ ভিডিও চান, তাহলে আমাদের এই সাবিত স্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ভিডিওটিকে লাইক করুন। কারণ আমরা প্রমিস করেছি আপনাদের সঙ্গে যে আমরা এক্সক্লুসিভ ভিডিও রেগুলার নিয়ে আসার চেষ্টা করব। এখানের মধ্যে আপনারা পেয়ে যাবেন 65W-এর ভুক চার্জার, সঙ্গে পেয়ে যাবেন 4000mAh-এর ব্যাটারি ব্যাকআপ। মোবাইলটি ফুল চার্জ হতে সময় লাগবে 0-100% মাত্র 36 মিনিট, এটা দুর্দান্ত ব্যাপার। এটি চার্জ হবে টাইপ সি পোর্টের সঙ্গে। সঙ্গে সিকিউরিটির জন্য ওপো রেনো 4 প্রোতে দেওয়া হয়েছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা অনেক বেশি ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করেছে, অনেকটা আমাকে OnePlus 8 প্রোয়ের মতো লেগেছে। খুব বেশি প্রিমিয়াম লেগেছে, ফ্ল্যাগশিপ লেগেছে, এবং একটি অ্যানিমেশন আছে যেটা দেখতেও দুর্দান্ত লাগে। সঙ্গে ফেস আনলকের সুবিধাও আপনারা পেয়ে যাবেন। এবং আরেকটি কথা জানিয়ে রাখি, ফোনের যেখানে 3.5mm জ্যাক পাচ্ছেন, যেটা আজকাল এই দামের অনেক মোবাইল দিচ্ছে না। সঙ্গে আপনারা ডেডিকেটেড স্লট পাচ্ছেন, অর্থাৎ অ্যাট এ টাইম 2টি 4G সিম প্লাস 1টি মেমোরি কার্ডও ভরতে পারবেন।
Oppo Reno 4 Pro যে ভেরিয়েন্টটি আমাদের কাছে আছে এটি হলো 8GB RAM এবং 128GB স্টোরেজ এখানের মধ্যে আপনারা পাবেন LPDDR4X RAM এবং UFS 2.1 স্টোরেজ তো এই হলো Oppo Reno 4 Pro এর পুরো কাহিনী কেমন লেগেছে কমেন্ট বক্সে আমাদেরকে অবশ্যই জানাবেন এবার যদি আমরা দেখি এর দাম কত ভারতীয় বাজারে দাম রাখা হয়েছে 35000 টাকা নিচে অ্যামাজনের লিংক দিলাম সেখান থেকে আপনারা প্রিবুক করলে 3000 টাকা অ্যামাজন পেব্যাকও পেয়ে যাবেন তো অবশ্যই লিংকটি একবার ক্লিক করুন যদি অ্যামাজন ইন্ডিয়া থেকে আপনি কিনতে যান এবং ভারত থেকে ভিডিওটি দেখে থাকেন বাংলাদেশে অলমোস্ট 2 থেকে 3 মাস পর এটি লঞ্চ হবে কারণ অলমোস্ট 1.5 মাস আগে Reno 3 Pro বাংলাদেশে লঞ্চ হয়েছে এবং বাংলাদেশে এটার এক্সপেক্টেড দাম 40 থেকে 42000 এর মধ্যে তখন হতে পারে তো ওভারঅল যদি ফোনটি নিয়ে আমরা কনক্লুশনে আসি তো এটাই বলবো এই ফোনটির মধ্যে প্রসেসর এবং বিল কোয়ালিটি বাদ দিয়ে সমস্ত কিছু আমরা ভালো পাচ্ছি তো আপনারা যদি এই টাকা খরচ করতে চান এবং ওভারঅল একটি পারফেক্ট ফোন কিনতে চান সেই ক্ষেত্রে আমি রেকমেন্ড করব Redmi K20 Pro OnePlus Nord বা Realme X2 Pro এবার আপনার মতামত আপনি কি চান এটা পুরোপুরি আপনার ব্যক্তিগত ব্যাপার শুধু একটা কথাই বলবো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন এগুলো আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে তো বন্ধুরা বাই আমাদের গর্ব আমাদের ভাষা বাংলা ভাষা জিন্দাবাদ